তো বারবিকিউ করার জন্য সব কিছু রেডি করতেছিলাম, তো তখনই মনে হলো যে একটু ভিডিও করি। ফার্স্টে মনে ছিল না যে ভিডিও করব, তো হঠাৎ করে ভিডিওর কথা মাথায় আসলো। বারবিকিউ করার জন্য যেটা যেটা লাগে সব কিছু আমি আইটেম একদম একসাথে মিক্স করলাম। মিক্স করে আমি একটা মশলা করলাম, মশলার ভিতরে একদম সব কিছু ছিল, বারবিকিউ সস, সয়া সস, বোরহানি, আর বারবিকিউর মশলা তো ছিল, এভরিথিং ছিল। তো আসলে এইটা যেহেতু একদিনের জন্য, তাই চেষ্টা করি সবসময় সবকিছু দেওয়ার জন্য যাতে একদিনের মজাটা আলাদা হয়। মাংসটা কাটার পরে আপনারা এটাকে ছুরি দিয়ে একটু সুই সুই দিবেন এবং একটু কেটে কেটে দিবেন, তাহলে মশলা ঢুকতে আর কোনো সমস্যা হবে না, ভালো করে মশলা ঢুকবে আর স্বাদটা অন্যরকম হবে। এই জন্য কাটার পরে একটু একটু সুই সুই দিবেন, সুই সুই দেওয়ার পরে একটু কাটি কাটি দিবেন যাতে করে মশলাগুলো ভিতরে ঢুকে। তো আমার মেরিনেট পালা শেষ, এখন আমি এটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি যাতে করে মশলাগুলো ভিতরে ঢুকে ভালো করে। এদিকে আমাদের চুলার কাজ চলছে, আমরা পেরেছি, ঠিক আছে, যেখানে লাইট নেই, কোনো বিদ্যুতের সংযোগ নেই, ওইখানে আমরা লাইটও নিয়ে এসেছি। এরপরে এখন চুলার কাজ চলতেছে অলরেডি, শুধু একটু মজার জন্য কত কষ্ট করতে হয়। ফার্স্টে আমরা ভাবছি যে এখানে হয়তো অন্ধকারের মধ্যে করতে হবে, মোবাইল লাইট জ্বালায়, কিন্তু পরবর্তীতে আসলে ইচ্ছা থাকলে যেটা হয় উপায় বের করা যায়। পরবর্তীতে কষ্ট করে লাইটটা অনেক কষ্ট করে, আসলে ঠিকের কোনো লাইনে নেই, কোনো ফ্লাগ নেই লাইট লাগানোর মধ্যে, কিন্তু একটা তার দিয়ে এক্সট্রা করে তারপর নিয়ে এসছে। এখন আগুন ধরানোর ফলে কয়লাগুলো আসলে অনেক বড়, এই জন্য একটু ছোটো করতেছি, ভাবছি আগুন দিয়ে দিব, কিন্তু আমার সাথে বন্ধ হয়ে গেছে গা, তো এই জন্য কয়লাগুলো একটু ছোটো করতেছি। বেশি বড় কয়লা দিলে তো ভিতরে যেটা সেটা এটা মানে জ্বলে না সহজে, ঠিক আছে, আবার নিভে যেতে পারে, এই জন্য একটু ছোটো মিডিয়াম টাইপ হলে ভালো আর কি। তো কয়লাগুলো যেহেতু ঠান্ডা, এই জন্য একটু ঠান্ডা হয়ে আছে আমার মধ্যে, এই জন্য একটু লেট বেশি হয়েছে। তো যেহেতু আজকে কয়েকদিন অনেক ঠান্ডা পড়তেছে, এই জন্য কয়লাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, এই জন্যই আমাদের আগুন ধরাতে একটু লেট হয়, তো এই জন্য একটু লেট করে সব কিছু করতে হয়েছে। তাও সমস্যা না, যেহেতু বারবিকিউ করবে একটু রাত করে খাইলে মজা। আমাদের এখন বারবিকিউ করা স্টার্ট। তো বারবিকিউ করার সময় আপনারা যখন মশলাটা ম্যারিনেট করবেন তখন একটু মশলা বেশি করে করবেন। আমি এমন বেশি করছিলাম যে পরবর্তীতে অনেক মশলা ছিল, এই জন্য আমি কয়েকটা মাছও নিয়ে নিয়েছিলাম, তো একটু মশলা রাখলে মশলাগুলো পরবর্তীতে যাওয়া যায়, মাছের মধ্যে যখন এটা হয়ে আসে বা একদম একটু ফুরি ফুরি যায় তখন দেওয়া যায়, এই জন্য একটু দরকার আর কি। একটু তেল মশলা এগুলো একটু বাড়তি রাখবেন, তাহলে আর বারবিকিউ করার সময় কোনো সমস্যা হয় না। আর সবসময় সরিষার তেল ইউজ করবেন, তাহলে একটু গ্র্যান থাকবে এগুলাতে। মাছগুলো মূলত দেওয়ার কারণ হচ্ছে আমার মশলা বেশি করে ফেলছি, এই জন্য মাছ দেওয়া, কিন্তু মাছটা দাও কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কেমন লাগছে? বেশ, আমার থ্যাংক ইউ বলো ভাইয়া, সবগুলো আমার হাতে করা, আলহামদুলিল্লাহ। সো আই ডোন্ট নো আমাকে কেমন লাগছে লুঙ্গি পরে, আসলে আমি লুঙ্গি অনেক লাভ করি, আমি বাসায় যতক্ষণ থাকি ততক্ষণ লুঙ্গি পরে থাকি। আমার কাছে লুঙ্গিটাই ভালো লাগে, কমফোর্টেবল লাগে, যে একদম মানে মনে হয় যে নর্মালি আছি, কিন্তু কোন কিছু পরে আমি ঘুমাইতেও পারি না, এই জন্য লুঙ্গি পরে কেউ মাইন্ড করবে না। আর এদিকে আমাদের ফ্রাই হয়ে আসছে বারবিকিউটা, তো আমি সব কিছুই করতেছিলাম কারণ আমার সাথে যারা আছে তারা একটু কম পারে, সমস্যা না, আমাকে হেল্প করতেছে যতটুকু তারা পারে ততটুকু। তো সবাই দেখতে থাকুন। তো আলহামদুলিল্লাহ আমাদের বারবিকিউ প্রায় হয়ে আসছে, একদম শেষ মুহূর্তে যখন ছিল তখন এটা ভিডিও নিচ্ছিলাম আমি, দেখতেও সুন্দর লাগতেছে। তো আসলে এগুলা শীতকাল আসছে, যতই ততই এগুলা করতে মন চায়, আসলে এগুলা শীতকালে মজা লাগে ঠান্ডার মধ্যে খাইতে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বের হলাম যে বাহিরে কেমন শীত পড়তেছে। আসলে ভালোই কুয়াশা পড়তেছে, একদম রাস্তা অন্ধকার হয়ে গেছে, প্রায় 12:30 মতো বাজতেছে তখন, একদম কোনো দিকে কিছু দেখা যাচ্ছে না। আর এই কয়েকদিন খুবই কুয়াশা পড়তেছে, বাইরে অনেক ঠান্ডা পড়তেছে, সবাই বের হওয়ার সময় অবশ্যই শীতের জামা কাপড় নিয়ে বের হবেন, এভাবে বের হবেন না তাহলে অসুস্থ হয়ে পড়বেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিও যদি ভালো থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন।